আমার শুধু আপনার হাতের ঘড়িটার দিকে নজর, অন্য ঘড়ি এই লিখি নেবে না। নাবিল তাচ্ছিল্য করে হেসে নিজের হাতের দিকে চেয়ে দেখল, তার হাতের ঘড়ি নেই। অমনি খচখচ আওয়াজ পেয়ে মুখ তুলে দেখল, লিখি ওর ঘড়িটা উপরে তুলে নাড়ছে আর হাসছে। এমনি নিয়ে নাও, কেড়েই পাই না। লিখির থেকে ফের ঘড়িটা কেড়ে নাবিল চলে গেছে বাবুর কাছে। 9টা বাজেনি বলে ওর সার এখনো যায়নি। প্রতি 10 মিনিট স্কেলের বাড়ির আওয়াজ পাওয়া যায় ওই রুম থেকে। নাবিল অনার্সে পড়েও স্যারের হাতে মার খায়। এটা আসলে অবাক করার বিষয়, এটা কেমন স্যার তাও বলি হারি, এত বড় একটা ছেলেকে মারতে কি তার হাতে বাঁধে না? মামা মামিও কিছু বললেন না। না, আমাকে গিয়ে দেখতে হবে, আর যাই হোক ও তো আমার ভাইয়ের মতন। পর্দা সরিয়ে ভিতরে আগে থেকে না বলেই ঢুকে পড়েছে নাবিল। ও মা, যেটা ভেবেছিল তার কিছুই এখানে ঘটছিল না। ঠাস ঠাস করে স্কেল দিয়ে মশা তাড়াচ্ছিলেন বাবুর টিচার। নাবিলকে দেখে সালাম দিলেন প্রথমে, কারণ ছেলেটা নাবিলের জুনিয়র হবে। সালাম ছোট বড় সবাইকেই দেওয়া যায়, দেওয়ার আগে ভাবতে হবে না। ছেলেটি একেবারেই রোগা পাটকা, শরীরে কিঞ্চিত মাংস নেই, অথচ সে নাকি বড় লোকের ছেলে। বাবার থেকে হাত খরচ নিতে চায় না বলে অনেক টিউশনই করায়। বুয়েটের ছাত্র, মাথা ভর্তি জ্ঞান, মামাকে চেনে বলে ইজিলি ছেলেটা মেনে গেছে বাবুকে পড়াতে। ছেলেটা আবার বিবাহিত, তার ধারণা কম বয়সে বিয়ে করলেই বিয়ের মর্ম বোঝা যায়। টিউশনে করে মাসে 30-এর উপরে আয় করে বলে মেয়ের বাবা খুশি খুশি ওর হাতে মেয়ের হাত দিয়ে দিলেন। এমন বাপ কয়টা পাওয়া যায় বলুন তো? টিউশনেকে কজনের চাকরি হিসাবে ধরে? দেশে তো সরকারি ছাড়া বাকি চাকরিগুলো মেয়ের বাপেদের কাছে দুধে মাছি। সালাম নিয়ে নাবিল ওদের পড়তে বলে চুপচাপ ওখান থেকে চলে এসেছে। পড়ানোর সময় কাউকে ডিস্টার্ব করা সে পছন্দ করে না। আর 15 মিনিট পর 9টা বাজবে, মানে নাকি জাস্ট 9টা অবধি পড়ায়। তার হাতের ঘড়িটা 9টা বাজলেই সে উঠে চলে যায়। দেরি করে না, আবার জলদি জলদিও যায় না। বাবু ইংরেজি পড়তে পড়তে 100 বার করে স্যারের ঘড়ির দিকে তাকায়, কখন 9টা বাজবে আর প্রাণ খুলে একটু দম ফেলতে পারবে। মানিক স্যারকে যতটা সহজ সরল মনে হয় ততটা নয়, প্রচুর বদমেজাজি। যে স্কেল দিয়ে মশা মারছে সেই স্কেল দিয়ে হাতের আঙুলে মারে ইংরেজি ভুল হলে। ভাইয়া তো জানে না এইসব ব্যাপারে, এই নিয়ে বাবার কাছে একবার নালিশ করেছিল বইকি। ও মা, বাবা তো মহা খুশি, বললেন মারতে হলে অবশ্যই মারবে, কোনো কিছু শিখতে হলে মার খাইতে হবে, মার না খেলে উদ্দেশ্য সাধন হয় না, ব্যথা না পেলে ওই জিনিস মাথায় ঢোকানোর ইচ্ছা মাথায় আসে না। তিনি পুরো দমে সাপোর্ট করলেন মার দেওয়াকে। তাই ওই দিনের পর থেকে বাবু নালিশ করা ছেড়ে দিয়েছে। লিখি করলা ভাজির ঘ্রাণ পেয়ে মৌমাছির মতন এসে পড়েছে রান্নাঘরের পাশে। তার মা খুব সুন্দর করে করলা ভাজি করতেন, তিনি সাথে কুচি কুচি চিংড়িও দিতেন স্বাদ বাড়াতে। এখানে সে দেখলো বাবার মাও কুচো চিংড়ি দিয়েছেন ওর মায়ের মতন। আজ 2 প্লেট ভাত এমনি খাওয়া হয়ে যাবে শুধু করলা ভাজি দিয়ে, জিভে পানি এসে যাচ্ছে তার। নাবিলের পাশে দাঁড়িয়ে আছে 5 মিনিটের বেশি হয়ে যাচ্ছে, অথচ তার খেয়ালই নেই, চোখ বড় বড় করে করলা ভাজি করার দৃশ্য দেখছে সে। কি দারুণ, মামিও খেয়াল করেননি জামাইবাবু দুজনেই তার রান্না করা দেখছে তখন থেকে। অবশ্য লিখি শুধুই দেখছিল রান্না করা, নাবিল তো ওকে দেখছে। খাবারের প্রতি সব মানুষেরই লোভ থাকে, এটা স্বাভাবিক, কিন্তু করলা ভাজির জন্য এত লোভ থাকতে পারে তাও জানা ছিল না। লিখিকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। একটা সময় লিখি দেখা শেষ করে পিছনে যাওয়া ধরতেই নাবিলের সাথে ধপ করে এক বাড়ি খেল। দুজনে কপাল ঘষতে ঘষতে একজন আরেকজনের মুখ চাওয়াচয়ে করে দুই দিকে চলে গেছে, যেন কত বছরের শত্রুতা তাদের, আর জীবনের চোখে চোখ রাখবে না। মামা বাসায় ফিরলেন কিছুক্ষণ আগেই, এসেই মুখটা গোমড়া করে সবাই বসে পড়লেন, ঘামছেন বেশি করে, বড় বড় শ্বাস নিচ্ছেন। নাবিল তার এই হাল দেখে পানির গ্লাস এগিয়ে ধরল। মামা নাবিলের মুখ দেখে যেন তার চিন্তা আরও বেড়ে গেছে, পানির গ্লাসটাও নিলেন না। মামি রান্নাঘর থেকে এসে বললেন, রাখো তোমার চা। মামি আর নাবিল তপ দেখে চুপ করে মামের মুখে চেয়ে রইল। আবারও দম ফেলে টেলে এবার মামা নিজেই মুখ খুললেন, বললেন, আমি না একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। নাবিল পাশে বসে বলল, কি করেছো? তোর মা কয়েক মিনিট আগে ফোন করেছিল বুঝলি। তারপর কি বলেছে? বলল নাবিল কোথায়। আমি বললাম আমার কাছে।
তোর মা স্বপ্নে দেখেছে তুই তার থেকে দূরে চলে যাচ্ছিস, ভয়ে নাকি দুই রাত ঘুমোতে পারেনি, এখন নাহিদকে নিয়ে ছুটে আসছে তোকে দেখতে, ড্রাইভারকে নিয়ে আসছে। নাবিল বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোর বাবাকে কি আর এসব জানাবে নাকি, বলবে আমার বাড়ি ঘুরতে আসছে, সমস্যা তো সেটা হতো না, সমস্যা হলো তোর মা তো জানে না তোর বিয়ের কথা। মামি চট করে ফ্রিজের কাছে গিয়ে দাঁড়িয়েছেন একটা বালতি নিয়ে, বালতিতে এক এক করে মুরগি মাছ বের করছেন, কতদিন পর ননদ আসবে বাসায়, আয়োজনের কমতি রাখা যাবে না। নাবিল মাথার চুল টানছে এবার, মামা ওর মুখের দিকে চেয়ে আছেন উত্তরের আশায়। আচ্ছা আমি লিখিকে বাসায় রেখে আসবো, একা ফ্ল্যাটে রাতে থাকতে পারবে? তাহলে কি করব? লিখি এখানেই থাকুক, বলবো তোর মামির বোনের মেয়ে। তা বলতে পারো। মামা এবার একটু শান্তির দম ফেললেন, এতক্ষণ সব অশান্তির দম ফেলে ফেলে যাচ্ছিলেন, কি যে চিন্তায় ছিলেন, প্রেশার বেড়ে গেছিল। 50 টাকা দিয়ে ফার্মেসির দোকানে মাপিয়ে দেখেছেন, ওই মুহূর্তে নিজের দোষটাকে অনেক বড় করে দেখেছিলেন তিনি। এখন একটু নিশ্চিন্তে হলেন, নাবিলের মা আসার কথা 1 ঘন্টার ভিতরেই, মামার বাসা থেকে নাবিলের বাসা বেশি একটা দূরে না, নাবিল গেছে লিখিকে বোঝাতে, কোনো মতেই তারা হাজব্যান্ড ওয়াইফের মতন থাকবে না, মাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। লিখি মজা করে বলল, শ্বশুমাকে বলবো আমি গর্ভবতী। নাবিল কপাল কুচকে ওর কাছ থেকে চলে এসেছে, সন্ধ্যা থেকে ওর মাথা খারাপ মনে হয়, এখন শিওর হওয়া গেল ভালো ভালো মাকে সব কিছু থেকে অজানা রাখতে পারলেই হলো। লিখির কাছে ব্যাপারটা দারুণ লাগলো, বিবাহিত হয়েও কারোর সামনে অবিবাহিত আচরণ করা দারুণ একটা ব্যাপার, কি মজা লাগবে ভেবেই লাফাচ্ছে সে। নাবিলের কপালে চুমু দিয়ে দৌড় দেবে ওর মাকে দেখিয়ে, তারপর তিনি নাবিলকে ধাওয়া করবে, এটা নিয়ে কি আনন্দ হবে তখন। লিখি কেমন দাঁত কেলিয়ে হাসতে দেখে নাবিলের পেটের ভিতরে ডাক দিয়ে উঠল, নিশ্চয়ই দুষ্টু কিছু চিন্তা ভাবনা করছে, এই মেয়েটা মনে হয় আজকে বিপদে ফেলে তারপর ছাড়বে, এরপরও ছাড়ে কিনা কে জানে। রাত 10টার দিকে মা এসেছেন নাহিদকে নিয়ে, মামা বাসার বাইরেই বাগানে বসে অপেক্ষা করছিল ওনার আসার, গাড়ি এসে থামতেই তিনি বাগানে চেয়ার থেকে উঠে গেলেন দেখতে, নাবিলের মা আর নাহিদ নেমেছে গাড়ি থেকে, ড্রাইভার তাদের ব্যাগপত্র সব বের করে বাসায় দিতে গেছে। ভাই কেমন আছিস? ভালো আছি আপু, আসো ভেতরে আসো। মনি কই? সে তো ভীষণ ব্যস্ত, তুমি আসবে বলে 10 পদ তৈরি করছে। কেন যে জানালি, শুধু শুধু রাত করে পারেশান করছিস মেয়েটাকে। নাহিদকে নিয়ে অবশেষে স্বামিয়া ভিতরে আসলো, নাবিল সোফার রুমেই ছিল, মাকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরলো শক্ত করে, মা তো কেঁদেই ফেলেছেন, কতদিন পর দেখলেন ওকে। নাহিদকে বাবু কোলে তুলে নিয়েছে, নাহিদ বলল, বাবাকে বলতে হবে ভাইয়া মামার বাড়িতে। এই চুপ চুপ, এই কথা ভুলেও বলবি না। তুমি জানো বাবা মা জোর করে ধরে ফোন করিয়েছে নাবিল ভাইয়াকে, মিথ্যা কথা বলিয়েছে, তুমি জানো আমি কখনো মিথ্যা বলি না। নাবিলের পিছনে দরজার কাছে দাঁড়িয়ে থাকা লিখিকে দেখে স্বামিয়া জিজ্ঞাসা করলেন, ও কে? মামা বলল মামির বোনের মেয়ে, ওইদিকে মামিকে এটা শিখিয়ে দেওয়া হয়নি, তিনি বললেন ভাইয়ের মেয়ে। স্বামিয়া কপাল কুচকে ওদের দুজনের দিকে চেয়ে বলল, আসলে কার মেয়ে? মামা অগ্নি দৃষ্টিতে চেয়ে মামিকে ইশারা করে চুপ থাকতে বলে বললেন, আরে বোনের মেয়ে, ও রান্না করতে করতে মাথা খারাপ করে ফেলেছে নিজের, তুমি এত পাত্তা দিও না তো। স্বামিয়া লিখিকে সামনে আসতে বলল, লিখি আসার সময় নাবিলকে ধুরুম করে একটা ধাক্কা মেরে এসে দাঁড়িয়েছে পাশে, নাবিল কাল ফুলিয়ে চোখ দিয়ে ওকে কত কি বকল। স্বামিয়া এটা খেয়াল করে হাসল, ভাবছে মেয়েটা দুষ্ট প্রকৃতির। ওইদিকে নাহিদ এতে দেখে বলল, এই আবুটা আমার ভাইয়াকে ধাক্কা দিল, সবাই দেখলে। নাবিল তো ভয়ে শেষ, না জানি আম্মু কি বলে বসে, কিন্তু তিনি স্বাভাবিক ছিলেন, যুবক যুবতী এক ঘরে থাকলে এমন দুষ্টুমি লেগেই থাকে, এটা তার জানা আছে। নাম কি তোমার? ত্রিনরিকা চৌধুরী লিখি, অনার্স 3rd ইয়ার। কিসে পড়ো? ওলে বাবুটা কিসে পড়ো তুমি? স্বামিয়ার বেশি প্রশ্ন করেনি ওকে, এরপর মামাকে বললেন রুম দেখিয়ে দিতে, ফ্রেশ হবেন। নাবিলের কাছে নাহিদকে রেখে তিনি চলে গেলেন। তখন নাহিদ রাগান্বিত চোখে লিখিকে দেখছিল, লিখি বিষয়টা বুঝে আরও জ্বালানোর জন্য ওকে তোর ইচ্ছা মতন গাল টিপে দিয়েছে। নাহিদ তো এবার রেগে আগুন, হন হনিয়ে নাবিলের পাশে ঘেঁষে বলল, এই আপুটা এমন কেন? আমার গাল ব্যথা হয়ে গেছে,
একটু ভালো না উনি। নাবিল নাহিদের গাল মুছে বলল, ঠিক বলেছ, ওই একটু ভালো না। লিখি নাহিদকে এক টানে নাবিলের কাছ থেকে নিয়ে এসে বলল, তোমায় বলবো কেন ভাইয়া, দেখো আবার গাল টানছে, আম্মুকে ডাকো, আমার অসুস্থ লাগছে। নাবিল লিখির কাছ থেকে নাহিদকে টেনে আনতেই লিখি আবার টান দিয়ে ওকে নিয়ে নিল। একজন একদিকে টানছে, নাহিদ মাছ থেকে বলছে, বাবু ভাইয়া আমাকে বাঁচাও। বাবু এসে ওকে কোলে তুলে নিল শেষে। নাহিদ এবার ওদের দুজনের উপর রেগে আছে, গাল ফুলিয়ে আর কোনো কথাই বলেনি। নাহিদ বাবুর সাথে চলে যাওয়ার পর লিখি তার রুমে এসে বসেছিল। নাবিল ফোনটা ওর রুমে ফেলে এসেছে বলে সেটা নিতে আসলো, তখনই মা এসে দেখলেন তারা এক রুমে। বিষয়টা তিনি অন্য চোখে দেখলেন, চুপচাপ নাবিলকে রুম থেকে ডেকে চলে গেলেন তিনি। নাবিলও ভালো ছেলের মতন চলে গেছে, কিন্তু লিখি তার চাহনি দেখে ঠিক বুঝেছে কিছু একটা হয়েছে। আন্টি নিঘাত উল্টোপাল্টা কিছু ভেবে বসেছেন। খাবার খাওয়ার সময় নাবিল ঘুরে ফিরে লিখির পাশেই বসছে। লিখি দুষ্টুমি করে নাবিলের পায়ের উপর পা রাখল। নাবিল চোখ বড় বড় করে ওর দিকে তাকালো একবার, তারপর মায়ের ভয়ে আবার চোখ ফিরিয়ে নিল। কোনো মতে আজ সে খাবার খেয়েছে, লিখি পুরোটা সময় ওকে জ্বালিয়েছে। এবার এসেছে শোবার পালা। যেহেতু গেস্ট রুমে একটাই, তাই ঠিক হলো মামি শোবেন লিখির সাথে, মামা শোবেন নাবিলের সাথে, নাহিদ আর মা শোবে বাবুর রুমে, আবার বাবু শোবে নাবিলের সাথে। রাত একটার সময় লিখির পানির তৃষ্ণা পেল ভীষণ। মামি নাক ডাকছেন গভীর ঘুমে, ঘড়ির কাটাও তখন আওয়াজ ফেলেছে। সে ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে ডাইনিংয়ের দিকে গেল। পুরো বাসার আলো নেভানো, আলো না জ্বালিয়ে সে ফ্রিজ খুলে বোতল নিতে, ঠিক সেই সময় নাবিলও এসেছে পানি খেতে। দুজনে একসাথে ফ্রিজ খুলে এখন একজন আরেকজনকে দেখে অবাক হয়ে গেল। লিখিত ভয়ে চিৎকার করা ধরেছিল, পরে নাবিল ঠিক সময়ে ওর মুখ চেপে ধরে চিৎকার করা থামিয়েছে। দুজনে এখন ফিসফিস করে কথা বলছে। আপনি এখানে কি করেন? আমারও একই প্রশ্ন, তুমি এখানে কি করো? পানি খেতে এসেছি। আমি ফিরনি খেতে এসেছি। নাবিল তাই ফিনির বাটি নিয়ে সরে দাঁড়িয়েছে। লিখি পানির বোতল নিয়ে ঢকঢক করে দুই তিন ঢোক পানি খেয়ে বোতল আগের জায়গায় রেখে দিয়ে বলল, অমন করে কি দেখছেন, বোতল চুরি করি না আমি। ফিরনিতে তিন আঙ্গুলে দাগ বসা, তোমার কাজ এটা না তো? নাবিল বাটি রেখে এগিয়ে এসে লিখির গাল টিপে ধরল। ও থুতনিতে পোলাওয়ের চাল একটা শুকিয়ে আটকে আছে। নাবিল তখন দাঁত কেলিয়ে বলল, ঠিক ধরেছিলাম, আমার আগে এসে চুরি করে ফিরনি খেয়েছো তাই না? মোটেও না, আমি খাইনি। তবে তোমার থুতনিতে পোলাও চাল ভূতে এসে রেখে গেছে নাকি? হ্যাঁ না, পোলাও চাল নিজে হেঁটে হেঁটে এসে জায়গা দখল করেছে। লিখি লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। আসলেই ঘটনাটা একটু ভিন্ন ছিল। মনি আজকে সামিয়ার জন্য ফিরনি করেছিল। নাহিদকে সামিয়া খেতে দেয়নি, কারণ রাতে মিষ্টি জাতীয় কিছু খেলে ওর সারা রাত পেটে ব্যথা করে, তাই কেউ তাকে ফিরনি খেতে দেয়নি, বরং সবাই তাকে দেখিয়ে দেখে ফিরনি খেয়েছে। এত স্বাদ ফিরনির তো মিস করা যায় না। তো রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর নাহিদ লুকিয়ে চুরিয়ে ফ্রিজ খুলে ফিরনি খেতে এসেছিল। তার সাথে এসেছিল লিখিও, তার খিদে পেয়েছিল বলে সে এসেছে। ফ্রিজে তো সবসময় একটা না একটা খাবার পাওয়া যায়। দুজনের দেখা হয়ে গেল সেখানে। নাহিদ ডিল করলো লিখির সাথে, দুজনেই ফিরনি খাবে, কিন্তু তৃতীয় ব্যক্তি জানবে না। লিখি রাজি হয়ে গেল তাতে। দুজন মিলে ফিরনি খেয়ে দুই দিকে চলে গেছে, কিন্তু এই ফিরনি খাওয়ার ইতিহাস চাপা থাকলো না। ফিরনি খেয়ে পানি খেতে ভুলে গিয়েছিল লিখি, তাই আবারও পানি খেতে এসে শেষমেশ ধরা খেয়ে গেল নাবিলের কাছে। দুই ভাইয়ের মাঝে কি তফাত, একজন চুরিতে সঙ্গী হয় আর একজন চুরি থেকে দারোগা হয়ে ওঠে। লিখি নাবিলের হাত ছাড়িয়ে বলল, আমার কি দোষ বলুন, আপনার ভাইও তো খেয়েছে। ও তো বাচ্চা, কিন্তু তুমি কি এত বড় মেয়ে হয়ে? ফ্রিজের খাবার খাওয়াকে চুরি বলে না, দাওয়াত হতে পারে এক ধরনের। ফ্রিজে খাবার সাজিয়ে রাখার কারণ তো খাওয়াই, তাই না? তখনই সামিয়ার রুমে আলো জ্বলে উঠল হঠাৎ। নাবিল আর লিখি দুজনেই ভয় পেয়ে ডাইনিং টেবিলের তলে ঢুকে গেছে। লিখি নাবিলের বুকের সাথে লেগে মুখ ঢেকে বসে আছে, আর নাবিল দেখছে মা কি করে। মা বের হলো তার রুম থেকে, নাবিল আর লিখি বুকের ভিতরে ধুকধুক করছে অনবরত। মা হেঁটে এসে ফ্রিজের কাছে থামলেন, টান টান উত্তেজনা। নাবিলের কপাল ঘেমে গেছে, লিখির হাতে এসে পড়ল সেই খাম। সে ফিসফিস করে বলল, কপাল মুছেন, আপনার ঘামে গরমে তো আমি এবার সিদ্ধ হয়ে যাব। ঘামের গরম কি আবার,
এত জোরে কেউ ফিসফিস করে? মাইকেলের সাউন্ডও তো আরো আসতে হয়। ওকে, আমি কিছুই বলবো না।